আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ভোট সুষ্ঠু করতে দোয়া চাইলেন সিইসি, থাকছে সংকটের সমাধান একটাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বললেন ফখরুল। জানাবো বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলন 9-12 ডিসেম্বর। সর্বশেষ চেয়ারম্যানকে এমপির কিলঘুষি, সমাধান না হলে একযোগে পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। সুষ্ঠুভাবে ভোট আয়োজনের রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়ার পাশাপাশি দোয়া কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সিইসি বলেন, আমাদের সহকর্মীরাও বলেছেন আল্লাহ পাকের রহমত এবং দয়া যদি না থাকে আমাদের জন্য বিষয়টা কঠিন হবে, কাজেই আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে এবং আল্লাহর দিকে তাকিয়ে পালন করতে পারি। এদিন নির্বাচন কমিশনের ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে 40 দফা প্রস্তাবনা দেয় বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির চেয়ারম্যান হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজদের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে। সংলাপে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের বিলুপ্তি দাবি করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সেই সঙ্গে সংসদ ভেঙে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পুনঃপ্রবর্তন, ইভিএম ব্যবহার না করা ও নির্বাহী ক্ষমতাসহ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে দলটি। ইসলামী ভাবধারার এই দলটি রাজনৈতিক দলের সকল কমিটিতে 33% নারী সদস্য রাখার বাধ্যবাধকতা সংক্রান্ত ধারাটি বাতিল ও রাজনৈতিক দলের নিবন্ধনে কুরআন সুন্নার সাথে সাংঘর্ষিক কোনো শর্ত আরোপ করা যাবে না বলে প্রস্তাব দিয়েছে। সংরক্ষিত নারী আসন বিলুপ্তকরণ প্রসঙ্গে দলটির দাবি, নারীদের সরাসরি সব আসনে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকায় সিলেকশনের মাধ্যমে মহিলাদের জন্য সংসদে পৃথক আসন সংরক্ষণ করার যৌক্তিকতা নেই। আসন সংরক্ষণের এই ব্যবস্থাটি বৈষম্যমূলক, বিধায় তা বিলুপ্ত করতে হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে খেলাফত আন্দোলনের দাবির প্রসঙ্গ ধরে সিইসি জানিয়েছেন, কেউ বলছে নির্বাচনকালীন সরকার, কেউ তত্ত্বাবধায়ক সরকার। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে সরকার থাকবে। নির্বাচনের সময় যে সরকার থাকবে সেই সরকার আমাদের সহায়তা করবে, সেটি সরকারের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ দায়িত্ব হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, চা খেয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তিনি বলেন, আপনি বলে দেন তত্ত্বাবধায়ক সরকার মেনে নেবেন, এখন সংকটের সমাধান একটাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। রোববার জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। তিনি বলেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, সরকারের ব্যর্থতার কারণে মানুষ খুব কষ্টে আছে, মানুষ দুবেলা খেতে পারছে না। বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, জ্বালানির বিষয়ে সরকার কোনো পরিকল্পনা করেনি, যার কারণে এখন বিদ্যুতের সংকট দেখা দিয়েছে, রেমিটেন্স কমে আসছে, চা খেয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে চা খেতে অসুবিধা নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কার্যালয়ে আসলে চা খাওয়াবো, তার আগে বলে দেন নিরপেক্ষ সরকার সিস্টেম এনে দিচ্ছি। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আমি তো বলেই দিয়েছি যে তারা যদি প্রাইম মিনিস্টার অফিসও ঘেরাও করতে আসে পুলিশ তাদের যেন বাধা না দেয়, বিশেষ করে বাংলা মোটরে বাধা দেয়া এটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। তিনি বলেন, আসুক না, হেঁটে হেঁটে যত দূর আসতে পারে কোনো আপত্তি নেই, আমি তাদের বসাবো, চা খাওয়াবো, কথা বলতে চাইলে শুনবো, কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি, তবে বোমাবাজি ও ভাঙচুর করলে বাধা দেব, সেটা করলে তারা উপযুক্ত জবাব পাবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন তখনই সম্ভব হবে যখন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকবে। ওই সরকারের অধীনে একটি যে নির্বাচন কমিশন গঠন করা হবে সেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, তারপর আগে কোনো নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। শুধু আমাদের কথা নয়, আগের এটিএম শামসুল হুদা যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনিও বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত জটিল। পরবর্তীকালে কে এম নুরুল হুদা সাহেব 2018 সালে একটা অত্যন্ত কলঙ্কময় নির্বাচন অনুষ্ঠান করেছেন, তিনিও পরে বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন অত্যন্তই কঠিন।
বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, জ্বালানির বিষয়ে সরকার কোনো পরিকল্পনা করেনি, যার কারণে এখন বিদ্যুতের সংকট দেখা দিয়েছে, রেমিটেন্স কমে আসছে। চলে যাচ্ছি পরের সংবাদে। আগামী 9-12 ডিসেম্বর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কংগ্রেস জাতীয় সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস সফল করতে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানকে সদস্য সচিব করে কংগ্রেস প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 2-দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় কংগ্রেস উপলক্ষে পার্টির সদস্য পদে নবায়ন সম্পন্ন করে আগামী 31 আগস্টের মধ্যে শাখা সম্মেলন ও 30 সেপ্টেম্বরের মধ্যে পার্টির জেলা সম্মেলন সমূহ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সভায় কংগ্রেসে দেশ ও বিদেশের ভ্রাতৃ প্রতিম পার্টি সমূহকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনসার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য বনি শিখা জামালি, আকবর খান, আবু হাসান টিপো, রাশিদা বেগম, অ্যাপোলো জামালি, মোফাজ্জল হোসেন মোস্তাক, ফিরোজ আহমেদ শিকদার, হারুন রশিদ মাহমুদ, শহীদুল আলম নান্নু, সাইফুল আলম, অরবিন্দু ব্যাপারী বিন্দু, কামরুজ্জামান ফিরোজ, জসিম উদ্দিন রাড়ি, কেন্দ্রীয় সংগঠন ডাক্তার মনোয়ার হোসেন সহ প্রমুখ। অপরদিকে কুমিল্লা 4 আসনের এমপি রাজি মোহাম্মদ ফখরুল কর্তৃক দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল ঘুষি মারার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। যথাযথ ব্যবস্থা ও সমাধান না হলে ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য একযোগে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তারা। আজ রবিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এমন দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনর রশিদ হাওলাদার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম খান বীরু, কেন্দ্রীয় নেতা আব্দুল আজিজ, ইয়াসিন মিয়া, রেজাউল হক জানু, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট রিনা পারভিন সহ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে হারুনর রশিদ হাওলাদার বলেছেন, বিগত 16 জুলাই জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে একজন সংসদ সদস্য কর্তৃক যেভাবে আমাদের প্রিয় সহকর্মী জনগণের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ব্যক্তির স্বার্থে ও প্রতিহিংসা চরিত্রার্থ করতে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, তা শুধু ঘৃণিতই নয়, নজিরবিহীন কলঙ্কও বটে, কলুষিত করেছে জাতীয় মহান সংসদ ভবন এলাকাকে। আমরা বিশ্বাস করি এই হীন ঘটনা বিব্রত করেছে সরকারকেও, সরকারের উন্নয়ন অর্জনকে বিনষ্ট করতে এই ঘটনা ভূমিকা রাখছে। এই ন্যাক্কারজনক ঘটনা আহত করেছে দেশের 492টি উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি সহ সব জনপ্রতিনিধিকে, তারা বিক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে কৃত্রিম ভিডিওর মাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত ভিডিওটি মহান জাতীয় সংসদের সার্ভারে সুরক্ষিত রয়েছে। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে, যেহেতু উভয়ই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত জনপ্রতিনিধি। এ বিষয়ে ঘটনার শিকার মোহাম্মদ আবুল কালাম আজাদ ইতিমধ্যে আওয়ামী লীগের সভানেত্রী বরাবর সুষ্ঠু বিচার চেয়ে আবেদনও করেছেন। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনর রশিদ হাওলাদার জানিয়েছেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ সংগঠন চলবে নিজস্ব বিধি বিধানে। এমপি উপজেলা চেয়ারম্যান যিনি হন, রাজনৈতিক সংগঠনে তার ব্যক্তিগত পারিবারিক সংগঠন করতে গিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে জাতীয় পবিত্র আঙিনায় লাঞ্ছিত করা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।